एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूपास लाइफस्टाइल। आशा करी दिए जेखने आछेन भालो आछेन, आमराओ भालो आछी। तो आज के शुक्रवार, शुक्रवार आमादेर काछे खूबी स्पेशल एकटा दिन, कारण आमार हजबैंड बासाय थाके, तो आमरा खूब सुंदर एकटा टाइम स्पेंड करी। तो अनिर्बाण घूम थेके उठी तार बाबार काछे बायना करछिलो जे बासार नीचे ग्यारेजे गिये साइकेल चालाबे। तो जेई कथा सेई काज, बाबा छेले दुजने साइकेल चालाच्छे। तो प्रति शुक्रवारे आमी किछु ना किछु स्पेशल रान्ना करी। तो आज के आमी रान्ना करब बासमती चालेर चिकेन बिरियानी। तो आशा करी आमार आज के रेसिपिटी आपनादेर भालो लागबे। হচ্ছে আমার একমাত্র আদরের ছোট ভাই অঞ্জন। আমার ভাই অনেক দিন পরে আমার বাসায় এসেছে। তো অনির্বাণ মামাকে দেখে একটু লজ্জা পাচ্ছিল, তো একটু পরে ঠিক হয়ে গিয়েছে। পরে মামার সাথে খুব গল্প করছিল। তো আমি কিচেনে চলে এসেছি। এখন বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো আমি খুবই সিম্পলভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করব। এত এত মশলাও দেব না, খুবই কম মশলায় রান্না করব। आशा करी आमार आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। तो प्रथमेई आमी परिमाण मतो लवण दिए दिलाम चिकेनेर मध्ये। दुई टेबिल चामच दिलाम आमी टक दई, आर टक दईटा किन्तु आमी फेटिये निएछि। रसुन बाटा दिलाम दुई चा चामच, आदा बाटा दिलाम दुई चा चामच, जीरा बाटा दिलाम दुई चा चामच, मरीचर गुड़ा दिलाम एक चा चामच। হাফ চা চামচ দিলাম গরম মশলা গুঁড়া, আর এই গরম মশলা গুঁড়াটা আমার ঘরেই তৈরি করা। এখন মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। চিকেনটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন দুই ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখব। চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু আস্ত মশলা দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি তিনটা, ছোট এলাচ বড় এলাচ দিয়েছি দুইটা, গোলমরিচ দিয়েছি, দারচিনি দিয়েছি দুই টুকরা, লং দিয়েছি দুইটা। যখন আস্ত মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু শাহি জিরাও আমি দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এখন পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নেব লাল করে। লাল করে ভাজা আমার হয়ে গিয়েছে, এখন ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা আমি দুই ঘন্টাই ম্যারিনেট করে রেখেছিলাম। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। চিকেনটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনটাকে। বিরিয়ানি মশলা দেওয়ার পরে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। তো এখানে আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। অনেকে কিন্তু এই বিরিয়ানির আলুটা ফুড কালার অথবা জর্দার কালার দিয়ে কিন্তু ভাজে, আমি কোনো ফুড কালার ইউজ করিনি, কারণ ফুড কালার কিন্তু স্বাস্থ্যসম্মত না।
ढेके दीची आमी 5 मिनिटेर जोन्नो। ढाकना सरिए आबार एकटू नेड़े नेछी। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম দুধ। দুধটা কিন্তু গরমই দিতে হবে, তা না হলে ছানা হয়ে যেতে পারে, কারণ আমি চিকেনের টক দই ব্যবহার করেছি। একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, কিছু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। কিশমিশটা কিন্তু পোলাওয়ের উপরেও দেওয়া যায়, তবে আমি একটু আগেই দিয়ে দিলাম, কারণ চিকেনের মধ্যে দিলে চিকেনের মশলাটা কিশমিশে লাগে, আমার কাছে এটা ভালো লাগে। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা আমার অলমোস্ট হয়ে এসেছে, এখন আমি বাসমতি রাইসটা রান্না করে নেব। এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে গরম করে নিয়েছি। জলটা একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু রাইসটা ঝরঝরে হবে। একটু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচ, তারপর ছোটো এলাচ দিয়েছি 2টা, 2 টুকরো দারচিনি, তেজপাতা দিয়েছি, একটু শাহি জিরা দিয়েছি, আর তেল দিলাম 1 টেবিল চামচের মতো। লেবুর রস দিলাম 2 টেবিল চামচ, এতে করে কিন্তু তেল আর লেবুর রসটা দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে, একটার গায়ে একটা লাগবে না। চিকেনটা আমার হয়ে গিয়েছে, আমি ঝোলটা আর টানাবো না, কারণ আমার হাজব্যান্ড বিরিয়ানিটা একটু জুসি টাইপের খেতে পছন্দ করে। তো চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো, কারণ পরে কিন্তু আর লবণ দেওয়ার সুযোগ থাকবে না, তাই লবণটা এখনই দিয়ে নিতে হবে রাইসের জন্য। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 3 কৌটা, আর চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে জল ঝরিয়ে নিয়েছি। এখন ফুটন্ত জলের মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটাকে আমি 80%-এর মতো সিদ্ধ করে নেব, অর্থাৎ দেখাবে ভাতের মতো কিন্তু ভিতরে হালকা শক্ত থাকবে, তখনই আমি নামিয়ে নেব। রাইসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। চিকেনের উপরে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন এর উপরে রাইসটা আমি দিয়ে দেব। একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। অনেকে কিন্তু এই পর্যায়ে ফুড কালার ইউজ করে, কিন্তু আমি ফুড কালার ইউজ করব না, এটা স্বাস্থ্যসম্মত না। আবারও আমি উপর থেকে রাইস দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে নিচ্ছি।
উপর থেকে আমি আবারও একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর হাই হিটে আমি 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এখন চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটার উপরে সসপ্যানটা রাখবো আর দমে রাখবো আমি 15 মিনিট। আর এই সময় চুলার আঁচ থাকবে একেবারেই লো ফ্লেমে। এই 15 মিনিটে ঢাকনা খোলা যাবে না। 15 মিনিট পরে আমি আরও 15 মিনিট ওয়েট করেছি, এর মধ্যে আমি ঢাকনা খুলিনি। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। বিরিয়ানিটা কিন্তু আমার খুবই ঝরঝরে হয়েছে আর নিচ থেকে একটুকু লেগে পড়েনি। আমার হাজবেন্ড আর আমার ভাই অঞ্জন দুইজনে খাচ্ছিল। আমি আসলে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, খাওয়ার শেষ পর্যায়ে ক্যামেরাটা অন করেছিলাম। তো বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করেছি, এত এত মশলাও ইউজ করিনি, খুবই কম মশলায় রান্না করেছি। চিকেনটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আমি, এনি আর টুম্পা আমরা তিনজনে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।